নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কামতাপুর গঠনে তোড়জোড়, পৃথক বরাকের দাবি তুলল বিডিএ। আইনি মারপ্যাঁচে ডিলিমিটেশন প্রক্রিয়া, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। এগারো দিনের একুশ কুণ্ডীর মহারুদ্র যজ্ঞ হচ্ছে শিলচরে, আসছেন সাধু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কামতাপুরকে পৃথক রাজ্যের স্বীকৃতি দিতে কেন্দ্রীয় স্তরে তোড়জোড় শুরু হয়েছে। ঠিক এরকম পরিস্থিতিতে পৃথক বরাকের দাবি নতুন করে উস্কে দিল বিডিএফ। দলের প্রধান প্রদীপ দত্ত রায় বলেছেন, কামতাপুরকে পৃথক রাজ্যের স্বীকৃতি দেওয়ার তোড়জোড় চলছে বলে একাংশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে, সদ্য আত্মসমর্পণকারী কেএলও প্রধান জীবন সিংকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে এবং আসামের মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কেন্দ্রীয় নেতৃত্বের সাথে এ ব্যাপারে আলোচনা চলছে, যদিও মুখ্যমন্ত্রী তা অস্বীকার করেছেন। যদি কামতাপুরকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেবার উদ্যোগ দেওয়া হয়, তবে পৃথক বরাকের দাবিকেও মান্যতা দেওয়া উচিত বলে মনে করেন তিনি। বিডিএফ এর মুখ্য আহ্বায়ক বলেন, অসমীয়া আধিপত্যবাদ মেনে নিতে রাজি হয়নি বলে আসাম থেকে একে একে বিযুক্ত হয়েছে মেঘালয়, মিজোরামের মতো রাজ্যগুলি, বড়োল্যান্ড সহ আরো অনেক অঞ্চল থেকেও একই দাবি উঠছে। একমাত্র বরাক উপত্যকার বাঙালিরা সমন্বয়ে বিশ্বাসী বলে এখান থেকে এই দাবি বিগত দিনে তেমন জোরদার হয়নি, কিন্তু ক্রমাগত বঞ্চনা বৈষম্যের শিকার এই উপত্যকার জনগণ এবার আত্মনিয়ন্ত্রণের অধিকার চাইছেন, তাই বিভিন্ন মহল থেকে পৃথকীকরণের দাবি জোরদার হচ্ছে। একইভাবে গত দশ বছর ধরে ডিমাসারা ডিমারাজি রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইদানিং একটি ডিমাসা সংগঠনও এ ব্যাপারে সভা সমিতিও করেছে। তাদের প্রস্তাবিত পৃথক রাজ্যের মানচিত্রে বরাকের তিন জেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিমাসা নেতৃত্বে তাদের সাথে যৌথভাবে এই দাবি উত্থাপন করতে আগ্রহী রয়েছেন ও প্রাথমিক আলোচনা করেছেন দত্ত রায়। তিনি বলেন, যদি এই ব্যাপারে ডিমাসা নেতৃত্বে সত্যিকারের আগ্রহ থাকে, তবে দুপক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে এই ব্যাপারে এগোতে তাঁদের আপত্তি নেই। সেক্ষেত্রে বরাক উপত্যকার ডিমাহাসাও ও কার্বি আংলং নিয়ে একটি পৃথক রাজ্যের দাবি উঠতেই পারে, তবে বিস্তৃত আলোচনা ও সহমতের ভিত্তিতে সেটির রূপরেখা তৈরি করতে হবে এবং সমগ্র প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্পষ্টতা জরুরি। প্রদীপবাবু আরও বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে জনগণের মতামত জানা ও বোঝা জরুরি, তাই তিনি বরাকের সবাইকে এই ব্যাপারে চিন্তাচর্চা করার আহ্বান জানিয়েছেন। আমরা বাঙালি, ডিমাসা, হিন্দিভাষী, চা বাগান, মণিপুরি সবাইকে নিয়ে ডিমারাজ্যও থাকবে না, বরাকল্যান্ডও থাকবে না, মাঝামাঝি দুই পক্ষের মিলিতভাবে একটা কমন নাম আমরা বের করব, যেটা নিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে দিল্লিতে আমরা স্মারকপত্র দেওয়ার জন্য যাচ্ছি। আমরা তাই কেন্দ্রীয় সরকারকে বলছি যে গত পরশুদিন কামতাপুরীর কেএলও, তাদের যে টেররিস্ট অর্গানাইজেশন কামতাপুরী লিবারেশন অর্গানাইজেশনের চিফ জীবন সিংকে মুক্তি দিয়ে তার পরের দিনই তাকে কেন্দ্রীয় সরকারের হেলিকপ্টার দিয়ে তাকে দিল্লি নিয়ে গিয়ে আলোচনা করে এই কামতাপুরী রাজ্য দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে আজকে আমরা সমস্ত সংবাদপত্রে দেখেছি। তাই আমাদের যে দীর্ঘদিনের দাবি, বরাক বিলির ইউটিডিসি দাবি ছিল, আরও বরাক সেপারেশনের দাবি ছিল, ডিমারাজ্য ছিল, আমরা দেখলাম যে শুধু বরাক ভিলি সেপারেশন করা সম্ভব যেমন নয়, তেমনি শুধু ডিমারাজ্যও আলাদা রাজ্য গঠন করা সম্ভব নয়। আমরা দুজন মিলে আমরা এই আটটা জেলা হয়ে আমরা একসঙ্গে আমরা সেপারেট একটা রাজ্যের দাবির কথা কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আইনি মারপেচে জুড়িয়ে গেল ডিলিমিটেশন প্রক্রিয়া। দু হাজার এক সালের আদমশুমারির ভিত্তিতে লোকসভা ও বিধানসভার কেন্দ্র
পুনর্নির্ধারণ নিয়ে গত 27 ডিসেম্বর যে বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন, তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাই এবং সাংসদ অজিত ভূঁইয়া। তাদের বক্তব্য, প্রচলিত আইন মেনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বুধবার সুপ্রিম কোর্টে এই পিআইএল দাখিল করা হয়েছে। খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে এই পিআইএল নিয়ে শুনানি শুরু হবে। শুনানি শুরু হওয়ার পর সমগ্র বিষয়ে তিনি বিশদে বিবৃতি জারি করবেন বলে জানিয়েছেন রাজ্যসভার সদস্য গোহাই এবং সাংসদ অজিত ভূঁইয়া। বিশিষ্ট বুদ্ধিজীবী হীরেন গোহাই বলেছেন, প্রচলিত আইন মেনে এই বিজ্ঞপ্তি জারি করা হয়নি। গত 27 ডিসেম্বর নির্বাচন কমিশনের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে ডিলিমিটেশন প্রক্রিয়ায় হাত দেওয়া হবে 1 জানুয়ারি থেকে। কেন্দ্র পুনর্নির্ধারণের ভিত্তি হবে 2001-এর আদমশুমারি। 1 জানুয়ারি থেকে নতুন কোনো প্রশাসনিক কাঠামো তৈরির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। পিআইএল এ স্পষ্ট বলা হয়েছে, দেশের বর্তমান আইনকে লঙ্ঘন করে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টে দাখিল হওয়া পিআইএল এর জেরে ডিলিমিটেশনের জল অন্যদিকেও গড়াতে পারে। ডিলিমিটেশনের প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, খিলঞ্জিয়াদের রক্ষা কবচের জন্য এই ডিলিমিটেশন অত্যন্ত জরুরি। আদমশুমারির ভিত্তিতে ডিলিমিটেশনে নিয়ে আপত্তি আছে এআই ইউডিএফ এবং কিছু সংখ্যালঘু সংগঠনের। এদিকে গোহাই এবং ভূঁইয়ার পিআইএল নিয়ে মন্তব্য করতে গিয়ে রাজ্যের সেচমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেছেন, ডিলিমিটেশনের বিরোধিতা যারা করেছেন তারা অসমীয়া জাতির শত্রু। অসম আন্দোলন কিংবা এনআরসি অসমীয়া জাতির রক্ষা কবচ হতে পারেনি। জাতির সুরক্ষার জন্য ডিলিমিটেশন জরুরি, কিন্তু যারা এই প্রক্রিয়া বিরোধিতা করবেন তাদের জাতির শত্রু হিসেবেই গণ্য করা হবে। প্রথমবারের মতো ঘুঙ্গুর কুয়ার পারে 11 দিবসীয় 21 কুণ্ডীর মহারুদ্র যজ্ঞের আয়োজন করা হয়েছে। 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে, একটানা 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যজ্ঞ সহ বিভিন্ন অনুষ্ঠান, রয়েছে সনাতনী ধর্মীয় কার্যসূচিও। শুক্রবার সাংবাদিক সম্মেলনে এ খবর জানান আয়োজক কমিটির সভাপতি কমলেশ সিং, সাধারণ সম্পাদক দিলীপ কুমার, নির্বাহী সভাপতি ডক্টর রঞ্জন সিং, কোষাধ্যক্ষ জয়রাজ কৈরি, প্রদীপ নাগ, গিরিজা শঙ্কর আগরওয়াল প্রমুখ। 21 দিনের এই মহাযজ্ঞে উপস্থিত থাকবেন অযোধ্যা থেকে আচার্য আনন্দ শাস্ত্রী, পণ্ডিত অবধেশ শাস্ত্রী সহ অন্যান্য সাধু সন্ত ও পণ্ডিতেরা। আয়োজক কমিটির সদস্যরা ধর্মপ্রাণ ভক্তবৃন্দের এই 11 দিবসীয় 21 কুণ্ডীর মহারুদ্র যজ্ঞে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অনুরোধ জানিয়েছেন। 20 जनवरी को पार्थिव लिंग निर्माण है, 25 जनवरी को रुद्राभिषेक होगा, 26 जनवरी को बसंत पंचमी है, उस दिन सरस्वती पूजा होगी और विद्यारम्भ संस्कार किया जाएगा, 27 जनवरी को अष्ट भैरव पूजन है, 28 जनवरी को जिनका शादी विवाह नहीं हो रहा है उनके लिए कात्यायनी पूजन है और 29 जनवरी को अन्नप्राशन और नामकरण संस्कार होगा। इसी बीच में अगर किसी को अपना जन्मदिन मनाना है, किसी को अपना विवाह का वर्षगांठ मनाना है, तिथि के अनुसार या तारीख के अनुसार उसका भी यहाँ पर सुविधा रहेगा। उसके लिए पुरोहित, ये सब विविध धार्मिक अनुष्ठानों के लिए पुरोहितों की अलग टीम यहाँ पर बनाई गई है, जो प्रशिक्षित और वेद कर्म कांड के पूरे जानकार लोग हैं। और 1 फरवरी को हमारी पूर्णाहुति होगी, पूर्णाहुति के दिन मुंडन संस्कार का आयोजन किया जाएगा। पूर्णाहुति के पश्चात ये पूरे कार्यक्रम का शुभारंभ 22 जनवरी को सुबह 7 बजे से बरम बाबा मंदिर से कलश यात्रा के माध्यम से होगा। हमारे हजारों माताएं, बहनें और भाई कलश यात्रा में शामिल होंगे। 5 नदियों का जल, गंगा, सरजू, ब्रह्मपुत्र, बराक और लंगाई नदी का जल, 5ों नदियों का जल मिला करके और वहाँ से तालाब पे मिलाया जाएगा और वो जल भर करके और कलश लेकर के माताएं बहने कलश यात्रा में। জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন বলবৎ করার দাবিতে কাছাড়ে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি জোরদার করেছে জনসংখ্যা সমাধান
ফাউন্ডেশন কাছাড় জেলা শাখা শুক্রবার শিলচর মেহেরপুর অঞ্চলে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও যুব প্রজন্মের কিছু শুভ বুদ্ধি সম্পন্ন লোকদের সহযোগিতায় আয়োজিত গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন এলাকার মানুষ। সংগঠনের কর্মকর্তারা জনগণের বিপুল সমর্থনের জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান। এদিনের গণস্বাক্ষর অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি কমলেশ দাস, সংগঠনের মহিলা শক্তির সভানেত্রী সুমনা দাস, সোনালী ভট্টাচার্য, সুনয়না পাল, মণিদীপা দেব, শিখা চক্রবর্তী, মনিকা গুপ্ত, শিবা দেব, মেহেরপুর গাঁও পঞ্চায়েত সভানেত্রী মিলুরানী সূত্রধর প্রমুখ। আওয়াজ উঠেছে যে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন বলে একটা সংস্থা আমাদের সংগঠিত হয়েছে। তো আমাদের কাছাড় জেলাতেও এই কমিটিটা গঠন করা হয়েছে অনেক আগেই, সেটা গত বছর। তো গত বছর আমাদের সাইন ক্যাম্পেইনিং বলে কিছু ছিল না, এইবারে এই টাস্কটা আমাদের দেওয়া হয়েছে যে মেজরিটি মাস্টি গ্রান্টেড আমরা সাইন করে আমাদের মতামত জানাবো প্রধানমন্ত্রী মোদিজিকে, যে পপুলেশন কন্ট্রোল ল বিলটা পাস হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। সেইটা আমরা এইভাবে আমাদের ফর্ম রয়েছে জনসংখ্যা সমাধান ফাউন্ডেশন, এখানে 15 জনের সিগনেচার নেওয়া হয়, সেটা আমরা জায়গায় জায়গায় ক্যাম্পেইনিং করছি। এবং আমাদের মহিলা শক্তি আমাদের মেম্বাররা রয়েছেন, পদাধিকারীরা রয়েছেন, আমি সাহায্য নিয়েছি আমার শিবা দেব। সোনাই উত্তর ঝাঁঝার বালিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ খণ্ডন করলেন মহিলার স্বামীর বাড়ির লোকেরা। স্ত্রী ও বাপের বাড়ির বিরুদ্ধে উঠল এবার পাল্টা অভিযোগ। উত্তর ঝাঁঝার বালির বাসিন্দা গোলাম মোস্তফা চৌধুরীর একমাত্র পুত্র মকসুদ আহমেদ চৌধুরী সহ 5 জনকে অভিযুক্ত করে গৃহবধূ রশিমা বেগম মজুমদারের বাবা তথা মেহেরপুর বটরতলের বাসিন্দা নজির উদ্দিন মজুমদার মেয়ে ও তাদের শারীরিক নির্যাতনের অভিযোগ এনে বৃহস্পতিবার সোনাই থানার মামলা দায়ের করেছিলেন। এমনই সংবাদ মাধ্যমেও ঘটনার বর্ণনা তুলে ধরেছিলেন গৃহবধূ ও তার বাবা। শুক্রবার বাড়িতে এক সাংবাদিক বৈঠক ডেকে স্বামী শ্বশুর ও গ্রামের বিশিষ্টরা গৃহবধূ ও বাপের বাড়ির লোকের উত্থাপিত অভিযোগ নস্যাৎ করেন। গৃহবধূ রশিনার স্বামীর বাড়ির লোকেরা জানান, স্বামী স্ত্রী সংসার করতে গেলে সামান্য কথা কাটাকাটি হওয়া স্বাভাবিক ব্যাপার। বুধবার শ্বশুরের সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হয়, কিন্তু বিকেলে গৃহবধূ বাবার বাড়ির লোকদের খবর দেন। ওইদিনই রাতে তার বাবার বাড়ির লোকেরা আচমকা এসে রশিনাকে বলপূর্বক সঙ্গে নিয়ে যেতে চান। এতে স্বামী মকসুদ আহমেদ আপত্তি জানান। এতে গৃহবধূর বাবা ও সঙ্গে আসা যুবকরা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে স্বামীর বাড়ির লোকদের হুমকি ধমকি দিয়ে থাকেন, এমনকি স্বামীকে আক্রমণ করারও চেষ্টা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে স্বামী মকসুদ আহমেদ প্রশাসনের সাহায্য নিয়ে পরিস্থিতি শান্ত করেন। যৌতুক দাবি ও তালাক দেওয়ার অভিযোগ খণ্ডন করেন স্বামী। খুব খারাপ ব্যবহার করছেন, তা দেখে আমার স্ত্রীর খুব বাধা দিয়েছে। আমি দেওয়া কইছি যে তুমি এরকম আমার কথা কইও না, বা কইলে মানে গ্রামের মরমর গ্রামের মানুষের খুব খারাপ হয়ে যাবে আমরা রে, তুমি এরকম না আমার স্ত্রী এটা মানুনি না। এর বাদে যে আমার বাবা যে মারছেন একটা মার খুঁজছেন, এটা কিন্তু একদম ভুল, তাটা বুঝছেন। আমার বাবা কোথায় যে তুমি এরকম তার করিও না, তুমি ঘরে যাও গিয়া ইলা ইলা বইয়া এই সময় এটা করুন না, আমার স্ত্রী মানুন না এটা এটা কথা। এরপরে তাই কইছই যে ও রান্ধার ব্যাপারে যেটা মা যেটা আসো যে ও কথা কইছেন যে তুমি সকালে আনা খাইয়া গেছি, তুমি এখন আবার ভাত রাঁধছো না, কোন সময় তুমি তো রাঁধতে রাঁধতে কইয়া যেমন কি একটা মা তাই মাতিয়েছে আমার স্ত্রীর লোকে, ও কথা আর কোনো কিছু নাই। পুরো শাশুড়ি যে সময় তারা ওরকম দুর্যোগস্তি করা দর্শন বা আক্রমণ করা দর্শন, তখন আমার নিরুপায় হইয়া আমি আর কোনো পদ্ধতি খাইছি না, না খাওয়ার কারণে আমি আমার পুলিশ প্রশাসনকে ফোন করছি, ফোন করে আপনি শাশুড়ি এই যে তারা দুর্যোগস্তি করা দর্শন বা আমার মারার আক্রমণ করা দর্শন, তখন গিয়ে আমি চাইয়া দেখছি যে আমার এটা আমি যদি তারা কোনো উচ্চবাক্য করি তাহলে আমার ভবিষ্যতে ক্ষতি করবো, তখন আমি গিয়ে পুলিশ প্রশাসনকে ফোন করছি, ফোন করিয়া আনিয়া তারা আমি এটা তারা সামনে শেষ করি, এটা আমি শেষ করি আমি দিয়া দিয়েছি। স্ত্রীর তালাক দেওয়ার মাঝেটা আসছে, এটা আমার স্ত্রীর আমি খুব বুঝাইছি, খুশি যে তুমি এটা এরকম এটা করো না, তোমার লই আমি খাইতাম, আমার ছেলে বলে দিলেছো তুমি এরকম এটা করো না, তুমি যাইও না, আমার স্ত্রীর আমি খুব বাধা দিছি, তবু আমার স্ত্রী মানছি না। তালাক দেওয়ার ব্যবহার যেটা এটা সম্পূর্ণ নিম্নমানের হওয়ার স্কুল গৃহের কাজ স্থগিত করে দিলেন ছাত্রছাত্রীদের অভিভাবক, বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। কিছুদিন পূর্বে কাটলিছড়া শিক্ষাখণ্ডের অধীনের পালইছড়া দ্বিতীয় খণ্ডের এ এস মেমোরিয়াল
এম স্কুলে 20 লক্ষ টাকা খরচে অতিরিক্ত শ্রেণীকক্ষে নির্মাণ কাজ শুরু হয়েছিল। কাজের বরাদ্দ প্রায় হালকান্দি ভিচিংছা এলাকার এসজে ট্রেডিং। শ্রেণীকক্ষের কাজ নিম্নমানের হচ্ছে এই খবর পেয়ে বৃহস্পতিবার স্কুলের কাজ পরিদর্শন করেন স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবক নাসিরউদ্দিন বড়ভূঁইয়া, হিফজুর রহমান চৌধুরী এবং দক্ষিণ হালাকান্দির বিজেপির মণ্ডল সভাপতি মিঠু রায়, বিজেপির মাইনরিটি মোর্চার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী সহ রুবেল আহমেদ লস্কর, টিপু সুলতান খান, আব্দুল কালাম লস্কররা প্রত্যেকে স্কুলের বিল্ডিং নির্মাণের কাজ নিম্নমানের হচ্ছে বলে সংবাদ মাধ্যমকে জানান। তারা আরও জানান কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার এসজে ট্রেডিং স্কুলের বিল্ডিং নির্মাণের স্থানীয় বাংলা ভাটরা ইট সহ স্থানীয় এলাকার নালার বালি ব্যবহার করছে, যা খুবই নিম্নমানের। বিল্ডিং নির্মাণের কাজের বিষয়ে স্কুলের পরিচালনা কমিটির সভানেত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তাই প্রত্যেকে মিঠু রায়, আব্দুল কালাম লস্কর, টিঙ্কু হাজাম, রুবেল আহমেদ বড়ভূঁইয়া, নাসিরউদ্দিন, হিফজুর রহমান কিছুদিন স্কুল নির্মাণের কাজ স্থগিত রাখার জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে আবেদন জানান। ডিপার্টমেন্টের নিয়ম ওইলগি তারার কনসার্ন সাপ্লাইয়ার আছে যেটা ইয়র তার সাপ্লাইয়ার নাম কি দা নিম্নমানের বালি ছাড়া কোনো বালি চলেনি তার মানে বোঝা গেছে ইট বাংলা বাট্টা ইট আরজে ট্রেডিং এ দিছে, বাংলা বাট্টা আরজে ট্রেডিং এ বাংলা বাট্টা ইট দিছে না। স্কুল আইলো কিরকম আসাম সরকারের চতুর্থ পর্যায়ের গুণোৎসবের অঙ্গ হিসেবে নগাঁও জেলার এক্সটার্নাল এভালুয়েটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য। এদিন মন্ত্রী প্রথমে রহা দীঘলিয়তির জুঙ্গাল বালাহুগড় শহীদ স্মৃতি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন। তারপর তিনি ভগেশ্বর হাজরিকা বালিকা হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করে ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকার সাথে মত বিনিময় করেন। মন্ত্রী প্রত্যেক ছাত্রছাত্রীদের শৈক্ষিক ফলাফলের মূল্যায়ন করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের কার্যকরী কৌশল নির্ধারণ করার সাথে সাথে বিদ্যালয়ের পরিবেশের উন্নতি সাধন করার আহ্বান করেন। বুধবার থেকে 21 জানুয়ারি পর্যন্ত মোট 4 দিন ধরে অনুষ্ঠিত হবে এই প্রথম পর্যায়ের গুণোৎসব। রাজ্যের মোট 11টি জেলায় আরম্ভ হয়েছে প্রথম পর্যায়ের গুণোৎসব। এই 11টি জেলা হল বরপেটা, করিমগঞ্জ, কার্বি আংলং, কোকরাঝাড়, কামরূপ, লক্ষিমপুর, মাজুলি, নগাঁও, শিবসাগর, দক্ষিণ শালমারা, মানকাচার এবং ওদালগুড়ি। মোট 11টি জেলার বুধবার থেকে প্রথম পর্যায়ের গুণোৎসবের অসমীয়া, বড়ো, বাঙালি, হিন্দি, ইংরেজি, নেপালি, গারো এবং মণিপুরীকে ধরে মোট 16,940টি বিদ্যালয়ে কর্মসূচির অধীনে গুণোৎসব নেওয়া হয়েছে। উল্লেখ্য, শৈক্ষিক ফলাফল বৃদ্ধি করে গুণগত প্রাথমিক শিক্ষা সুনিশ্চিত করার কারণে অসম সরকারের এক পদক্ষেপ হল গুণোৎসব। জেলায় জেলায় ব্যাপক প্রস্তুতিতে বুধবার থেকে চলছে প্রথম পর্যায়ের গুণোৎসব। 306 নম্বর জাতীয় সড়ক দিয়ে শুক্রবার সুপারি বোঝাই একটি বালু চাকার লরি যেতে দেখা গেল। তবে সেটা বার্মিজ সুপারি লরি নাকি স্থানীয় সুপারির লরি সেটা বোঝা যায়নি। শুক্রবার বিকেলে মিজোরামের দিক থেকে আসা একটি বালু চাকার লরি সুপারি বোঝাই নিয়ে কাবুগঞ্জ এলাকার পাইকি বিলে দেখা গেছে। সেই লরিতে ওভারলোড করে সুপারি নিতে দেখা যায়। যদি লরির উপরে কাঁচা সুপারি থাকে তবে ভিতরে কি বার্মিজ সুপারি রয়েছে,
তাও কিছু বোঝা যাচ্ছে না। কাঁচা সুপারির সঙ্গে কি সেই লরিতে বার্মিজ সুপারি যাচ্ছে, এই প্রশ্ন স্থানীয়দের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কামতাপুর গঠনে তোড়জোড়, পৃথক বরাকের দাবি তুলল বিডিএ। আইনি মারপ্যাচে ডিলিমিটেশন প্রক্রিয়া, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। এগারো দিনের একুশ কুণ্ডীর মহারুদ্র যজ্ঞ হচ্ছে শিলচরে, আসছেন সাধু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।